কামারপুকুর রুটে অটো চালাতে বাধা দিচ্ছে টোটো চালকরা, বাধ্য হয়ে প্রশাসনের সর্বস্তরে দ্বারস্থ অটো চালকরা। গোঘাট থানার ব্যাঙ্গাই চৌমাথা থেকে নলডুবি চৌমাথা হয়ে সিনেমেতলা, কামারপুকুর রেল স্টেশন, কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন, ডাকবাংলো, এই রুটে জেলাশাসক আরটিও অনুমোদনপ্রাপ্ত স্থায়ী অটো রিক্সা চালকরা সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এলাকায় টোটো চালকদের দৌড়াত্তে নাকি অটো চালাতে বাধা প্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ। আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসে অটো রিক্সা চালকদের পক্ষ থেকে মির্জা জাহিরুল শেখ মোশারফ আলী জানান, টোটো চালকরা কারো কথা মানছেন না, প্রতিদিন অটো রিক্সা চালকদের অটো চালাতে বাধা দিচ্ছেন, না শুনলেই হুমকি দিচ্ছেন, মারধর করার উপক্রম হচ্ছে। অথচ প্রশাসনের অনুমোদনপত্র নিয়ে বহু কষ্ট করে অটোরিক্সা কিনে এতগুলো মানুষ বৈধ কাগজপত্র হাতে থাকা সত্ত্বেও অটো চালাতে পারছেন না, প্রত্যেক দিন টোটো চালকরা অশান্তি সৃষ্টি করছেন। তারা বলেন তাদের পারমিট আছে, রোড ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, তা সত্ত্বেও কেন তারা গাড়ি চালাতে পারবেন না। তারা এ বিষয়ে লিখিতভাবে সুষ্ঠু সমাধান চেয়ে গোঘাট দু নম্বর বিডিও, গোঘাট ওসি, আরামবাগ এসডিপিও, আরামবাগ এসডিও, আরামবাগ এআরটিও এবং হুগলি জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। কেন আসা হয়েছিলো বলতে একটাই উদ্দেশ্য, আমরা অফার লেটারটা নিয়ে অটো কিনেছিলাম ওই কামারপুকুর নলডুবি থেকে ব্যাঙ্গাই পর্যন্ত, ওই রামকৃষ্ণ মিশন হয়ে একটা রুট পাস হয়েছে, ডিএম ম্যাডাম পাস দিয়েছে রুট, আরটিও থেকে অফার লেটার নিয়েছি, গাড়ি কিনেছি। তো কামারপুকুরে কিছু অটো আছে, ওই টোটো আছে, টোটো ওদের ইউনিয়ন আছে, ওদের বক্তব্য নাকি অটো রুটে চালাতে দেওয়া যাবে না। তাদেরকে বললাম যে কেন ভাই, কিসের জন্য চালাতে দেওয়া যাবে না, না কোনো অটো আপনার অটো ফটো আমরা মানি না, এইসব চলবে না, কামারপুকুর থেকে কাউকে চালাতে দেবো না, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, মারধর করবো, এইসব নানারকম বিষয়, যাহাতে আমরা আমাদের রুট সমেত অটোটা আমরা সুস্থভাবে চালাতে পারি, যেহেতু আমরা পারমিট আছে, রুট আছে, আমার রোড ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, তা সত্ত্বেও আমরা কেন গাড়ি চালাতে পারবো না। আমরা চাইছি আমাদের রুট যেই অনুযায়ী রুট আছে ওই রুটে যেন আমরা গাড়িগুলো চালাতে পারি, যতজন আমরা পারমিট পেয়েছি প্রত্যেকে যেন সবাই গাড়িগুলো আমরা চালাতে পারি, এইটুকু আমাদের রিকোয়েস্ট। ওরা মানছে না আমাদের, ওরা চালাতে দেবে না, ওরা বলছে গাড়ি ভেঙে দেবো, গাড়ি নিয়ে এলে আর জ্বালিয়ে দেবো, বলছি যে ভাই আমাদের তো পারমিট আছে, না কাকে বলে পারমিট দিয়েছে, আমাদেরকে কি বলে পারমিট দিয়েছিল, আরটিও পারমিট দিয়েছে, আরটিও কি মানে ওদেরকে বলে আরটিও পারমিট দিতে হবে, এরকম বক্তব্য ওদের, যাহাতে আমরা রুটগুলো রুটটাই চালাতে পারি গাড়ি, এটার জন্যই আজকে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, মানে সুস্থভাবে যাতে আমরা চালাতে পারি। এখানে আমরা এসডিও অফিসে এসেছি, আরটিওর সঙ্গে দেখা করব, আমাদের নেতৃত্বর যেই সব জায়গা আছে তাদের সঙ্গে কিছু আলোচনা হয়েছে, এটা নিয়ে আলোচনাও হয়েছে, নেতৃত্বরা মিটিং করেছিল, একবার বসেছিল, ওরা নেতৃত্ব দেব মানছে না। আমার পরিচয়, আমি মির্জা জাহিরুল, আমি পেশায় গাড়ি চালক, আর আমার বাড়ি লালুকা। ঘটেছে বলতে আমরা হচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে অফার লেটার পেয়ে কিছু অটো চালক অটো কিনেছি নতুন, যেটা আমাদের রুট দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট থেকে অফার লেটারে ব্যাঙ্গাই চৌমাথা টু নলডুবি চৌমাথা ভায়া কামারপুকুর রেল স্টেশন, ডাকবাংলো, হ্যাঁ রামকৃষ্ণ মঠ, এগুলো তো এখন ওখানে বিগত দিন থেকে যারা টোটো চালক রয়েছে তারা বলছে যে তোমরা এখানে অটো চালাতে এসছো, কাকে বলে চালাচ্ছ, আমাদেরকে জানিয়েছো অটো কাকে বলে কিনেছো। তো আমরা বললাম যে আপনাদেরকে কেন বলবো, সরকার আমাদেরকে পারমিশন দিয়েছে, আমরা রুটে যে অফার লেটার পেয়ে এখানে গাড়ি নিয়ে এসেছি, বলছে না এখানে গাড়ি চালাতে দেওয়া যাবে না, যারা অফার লেটার দিয়েছে যে আরটিও তাকে আসতে বলো, তারা তোমাদের স্ট্যান্ড তৈরি করে দিবে, তারপর তোমরা চালাবে, এখানে চালাতে দেওয়া যাবে না, এইভাবে নিত্যদিন ঝামেলা লেগে থাকে। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে যে নতুন কামারপুকুর বাসস্ট্যান্ড হয়েছে, সেই জায়গায় আমরা কিছু অটো চালক অটো লাগাতে যাই, ওরা তার আগে থেকেই 20-25টা টোটো লাগিয়ে দিয়ে বসা আছে, বলছে যে এই জায়গায় তোমাদেরকে স্থান দেওয়া যাবে না, অথচ ওই রুটটা আমাদেরই, মানে এতে আছে আজকে অফার লেটারে আছে ওই রুটটা আমাদেরই, তো ওখান থেকে আমাদেরকে বিতাড়িত করেছে, যদি আমরা মুখ খুলতাম তো আজকে কোনো রকম একটা ঝুট ঝামেলা হতো, মারপিট হতো, হয়তো রক্তারক্তি হয়ে যেত, এমতো অবস্থায় আমরা না ঝামেলায় গিয়ে শান্তিপূর্ণভাবে আমরা পিছিয়ে আসি ওখান থেকে, সবাই চলে যাই,
তো আমরা ভাবলাম যে এইভাবে তো করা যাবে না, ওই জন্যই আমরা এসডি অফিসে এসেছি একটা আমাদের ডেপুটেশন দিতে, যাতে মাননীয় মহাশয় এই বিষয়টা দেখেন, যাতে করে আমরা সুষ্ঠুভাবে ওই রুটে অটো চালাতে পারি, এটাই আমাদের আবেদন থাকবে মাননীয় মহাশয়ের কাছে। আমার নাম শেখ মোশারফ আলী, অটো চালক।